দর্শক, মিডিয়া পাড়া সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক্স বাংলা নিউজের রিপোর্টার ফারিয়া। সুপারস্টার শাকিব খান ও ডালিউড কুইং অপু বিশ্বাস চলে গেলেন আমেরিকায়, কিন্তু ছেলে আব্রাম খান জয় কোথায়? আব্রাম খান জয় কার কাছে রয়েছে? তাকে কি সুপারস্টার শাকিব খান ও ডালিউড কুইং অপু বিশ্বাস তাদের সাথে নিয়ে গিয়েছেন না রেখে গিয়েছেন? বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবরগুলো থেকে যাবে আপনার অজানা। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। সুপারস্টার শাকিব খান স্বাধীনতা দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে আমেরিকায় বড় ধরনের একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে অ্যাওয়ার্ড পাবেন সুপারস্টার শাকিব খান। সুপারস্টার শাকিব খান ও ডালিউড কুইং অপু বিশ্বাস দুজনেই আমেরিকায় চলে গিয়েছেন, কিন্তু ছেলে জয়কে তার দাদা দাদুর কাছে রেখে গিয়েছেন, কারণ সাথে নিয়ে যাননি। কারণ পুত্র আব্রাম খান জয়ের খুবই লেখাপড়ার চাপ, অনেকদিন পর খুলে দিয়েছে স্কুল, আর সামনে জয়ের আছে পরীক্ষা। আরেকটি কথা থেকেই যায়, করোনা ভাইরাস একটু স্বাভাবিক হলেও কিন্তু তার প্রকট এখনো রয়ে গিয়েছে, তাই তাকে আর নিয়ে যাওয়া হয়নি, তাই তার দাদা দাদুর কাছে রেখে গিয়েছেন আব্রাম খান জয়কে। সুপারস্টার শাকিব খান বর্তমানে খুবই ব্যস্ত, তিনি কাজকে ভালোবাসেন, কাজকে সময় দেন। তিনি সবসময় বলেন, আমি চলচ্চিত্রকে আরো কিছু দিতে চাই, নিজের জীবনকেও সাজিয়ে নিতে চাই, দর্শকদের কিছু সিনেমা উপহার দিতে চাই। হয়তো এখন যা কাজ করছি আর 5 বছর পর তা করতে পারবো না। আমি চাই না নায়কের পাঠ ছেড়ে অন্য কোনো অভিনয় করতে, আমি এই অভিনয়টাই শুধু করে যাব। আব্রাম খান জয় তার দাদা দাদুর কাছে খুবই ভালো আছে, তাকে নিয়ে প্রতিদিন গল্প শোনাচ্ছে, বিকেলে বাগানে খেলছে দাদা দাদুর সাথে, সময় মতো লেখাপড়া করছে, স্কুলে নিয়ে যাচ্ছে দাদা দাদু, খুব আনন্দেই সময় কাটাচ্ছে আব্রাম খান জয়ের। দর্শক, আপনি যদি আব্রাম খান জয়কে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিও নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা, ধন্যবাদ।